খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা ডাকতে হয়েছে। আমরা সমস্ত ক্লাবগুলোকে নিয়ে নির্বাচনের ফল ঘোষণার আগেই ক্লাব ফোরামের সভা সংগঠিত করব এবং এ রাজ্যের মধ্যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকেও জিরো ভায়োলেন্স, নির্বাচন পরবর্তী সময়ে জিরো ভায়োলেন্স রাজ্য যাতে এটা হয় সেই দিকে আমাদের অ্যাপিল থাকবে। কিন্তু আমাদের মনে হয়েছে নির্বাচনের দিন মানুষের গণতান্ত্রিক অধিকার একটা বহু বছর ধরে একটা ট্রেডিশন তৈরি হয়েছে, নির্বাচন মানেই একটা হুজ্জতি, এতে করে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়। আমরা সমস্ত রাজনৈতিক দল আসলে উস্কানিগুলো আসে বা এই ধরনের কাজগুলো হয় রাজনৈতিক দলগুলোর পক্ষে। আমরা অ্যাজ এ সিভিল সিটিজেন আগরতলা ক্লাব ফোরাম একটা সিটিজেন ফোরাম, আমরা সিভিক সোসাইটির পক্ষ থেকে প্রথমত রাজনৈতিক দলগুলোর কাছে বিনীতভাবে আমরা আবেদন করছি, ভারতবর্ষের অধিকাংশ রাজ্য যেরকমভাবে নির্বাচন মানে কোনো ধরনের সন্ত্রাস না, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সংগঠিত হয়, ঠিক তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যও যাতে ভয়মুক্ত পরিবেশে, সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন হয় আগামীকাল। এই জায়গায় আমরা প্রথমত সমস্ত রাজনৈতিক দলের সকল নেতৃত্বের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি। প্রণববাবু বলেছেন নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকারকে সুনিশ্চিত করা এবং ভায়োলেন্স ফ্রি করার দিকে যতখানি সম্ভব আপনারা কাজ করুন। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, একটা দৃষ্টান্ত স্থাপন করুন, সর্বোপরি সাধারণ মানুষ ভোটার প্ররোচনায় পা দেবেন না, সবাই মিলে ভোট দিন, মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হোক। এই রাজ্যটাকে আলটিমেটলি আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে ভায়োলেন্স ফ্রি স্টেট, জিরো ভায়োলেন্স স্টেট হিসেবে যাতে নতুন দিন আমাদের আসে, এটাই আমাদের আগরতলা ক্লাব ফোরামের টার্গেট। এই সিভিক সোসাইটি, এই সিভিক ফোরাম, সিটিজেন ফোরাম মানে আগরতলা ক্লাব ফোরাম, আমরা সবার কাছে এই আবেদন রাখতে চাই। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর।